সবাইকে নমস্কার এবং আদাব জানিয়ে আমি আজকে ফরেন্সিক মেডিসিন এন্ড টক্সিকোলজির একটা প্রফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়েপন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা রুফ নিয়ে আলোচনা করব। তো পরীক্ষার টেবিলে স্যার বলতে পারে যে রুফ নাও, বা ইনডিরেক্টলিও বলতে পারে যে একটা মোস্ট কমন সুইসাইডাল ওয়েপন নাও। তাহলে বুঝে নিতে হবে স্যার ম্যামরা রুফ নেওয়ার কথা বলছে। তো এই রুফটা এরকম গিট দেয়া থাকতে পারে, তো আমাদের প্রথমেই এরকম গিটটা খুলে নিতে হবে, নিয়ে আনুমানিক একটা লেন্থ মেজার করতে হবে। তো আমি এরকম হাতের সাহায্যে লেন্থ মেজার করে নিচ্ছি। তো আমার হিসাবে ওয়েপনটা 4 ফিট হয়েছে। তো এরকম ধরতে হবে, এই যে নট দেখতে পাচ্ছেন, আমরা দুই সাইডে নটের ডিরেকশনটা দিয়ে ঠিক এরকম ধরে নিব। তো ধরেই আমাদেরকে আইডেন্টিফাইং পয়েন্টটা বলতে হবে। দিস ইজ এ মডারেটলি হেভি ব্লান্ট অ্যান্ড ফ্লেক্সিবল ওয়েপন অ্যান্ড ইট ইজ মেড অফ জুট ফাইবার অ্যান্ড দ্য সার্ফেস আর ইরেগুলার অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য ওয়েপন ইজ অ্যারাউন্ড 4 ফিট অ্যান্ড দেয়ার ইজ এ নট এট ইস সাইড অ্যান্ড ইট ইজ টুইস্টেড অ্যান্ড পাকার্ড ইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড দিস ইজ কল্ড রুপ। তো অনেক সময় এটা জুট ফাইবার না দিয়ে নাইলন রশির হতে পারে, তখন বলতে হবে মেড অফ নাইলন। তখন বলতে পারে এখানে ইস সাইডে কেন নট আছে, তো বলতে হবে ডিউ টু প্রিভেন্ট দ্য সেপারেশন অফ দ্য জুট ফাইবার। তো এই বললেই আমার আইডেন্টিফাইং পয়েন্টটা হয়ে যাবে। তারপর বলতে পারে যে এটার এই ওয়েপনটার মেডিকোলিগাল ইম্পর্টেন্ট কি। তো ওয়েপনটার মেডিকোলিগাল ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঙ্গিং, স্ট্রায়াঙ্গুলেশন উইপিং মানে চাবুক মারা, তারপর হচ্ছে ড্রাউনিং, থ্রোয়িং ইন টু দ্য ফায়ার আর রেপ। তো ড্রাউনিং এবং থ্রোয়িং ইন টু দ্য ফায়ার হচ্ছে হোমিসাইডাল কেসে কারো গলায় রশি বেঁধে তাকে আগুনে ছেড়ে দেওয়া হয় অথবা পানিতে ফেলে দেওয়া হয়, এবং রেপের ক্ষেত্রে, গ্যাং রেপের ক্ষেত্রে এই ওয়েপনটা ব্যবহৃত হয়ে থাকতে পারে। তারপর বলতে পারে যে এই যে হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং এর ক্ষেত্রে ডেথের কজটা কি। তো ডেথের দুই ধরনের কজ আছে, দুই ধরনের কজ হচ্ছে গিয়ে ইমিডিয়েট কজ অ্যান্ড ডিলেড কজ। ইমিডিয়েট কজ কী কী আছে, ইমিডিয়েট কজের মধ্যে আছে অ্যাসফেক্সিয়া, ভেনাস কনজেশন, বহুত অ্যাসফেক্সিয়া অ্যান্ড ভেনাস কনজেশন, সেরেব্রাল ইস্কেমিয়া, রিফ্লেক্স বেগাল ইনহিবিশন অ্যান্ড ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন অফ দ্য সার্ভাইকেল ভার্টিব্রা। আর ডিলেড কজের মধ্যে কী আছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া, ইনফেকশন, পালমোনারি ইডেমা, ইডেমা অফ দ্য লেরিংস, হাইপোক্সিক এনসেফালোপ্যাথি, ইনফ্রাকশন অফ দ্য ব্রেইন, ব্রেইন অ্যাবসেস, সেরেব্রাল সফটেনিং, এগুলো বলে দিলেই হবে। তো হ্যাঙ্গিংয়ের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য সাসপেনশন অফ দ্য বডি একটা হচ্ছে পার্শিয়াল হ্যাঙ্গিং, একটা হচ্ছে কমপ্লিট হ্যাঙ্গিং। যখন একজন মানুষ হ্যাঙ্গিং হবে তখন তার যদি পার্ট অফ দ্য বডি স্পেশালি ফিট একটা গ্রাউন্ড টাচ করে থাকে তখন তাকে আমরা বলবো পার্শিয়াল হ্যাঙ্গিং। তো পরীক্ষার হলে জানতে চায় একটা কথা যে সবসময় মনে রাখতে হবে পার্শিয়াল হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল। তো তখন বলতে পারে এই যে সুইসাইডাল হ্যাঙ্গিং বললাম, সুইসাইডাল হ্যাঙ্গিং এর একটা মানে ইম্পর্টেন্ট পোস্টমর্টেম ফাইন্ডিং কি। তো প্রথমে যেটা বলতে হবে এই যে ওয়েপনটা গলার মধ্যে থাকলে একটা লাইগেচার মার্ক পড়ে, এই লাইগেচার মার্কটা অবলিক, নন কন্টিনিউয়াস, ক্রিসেন্টিক অ্যান্ড আই এবভ দ্য নেক অথবা আই এবভ দ্য থাইরয়েড কার্টিলেজ। তারপর বলতে হবে ড্রিবলিং অফ সেলাইভা, যে সাইডে ফার্স্ট লাগার সময় নটটা থাকবে তার অপোজিট সাইডের অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে সেলাইভা পড়বে। তো বলতে হবে ড্রিবলিং অফ সেলাইভা ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ফ্রম দ্য অপোজিট সাইড অফ দ্য নট। এবং আরেকটা হচ্ছে বেন্ডিং অফ দ্য নেক, নেকটা বেন্ডিং হয়ে যাবে অপোজিট সাইড অফ দ্য নটের। তো এগুলো বললেই আমার পোস্টমর্টেম ফাইন্ডিং হয়ে যাবে সুইসাইডাল হ্যাঙ্গিং এর ক্ষেত্রে। তারপর এখন বলতে পারে যে আমরা ডেথের কজের মধ্যে একবার বলছিলাম যে ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন অফ দ্য সার্ভাইকেল ভার্টিব্রা, কোন ধরনের হ্যাঙ্গিং এর ক্ষেত্রে ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন হতে পারে, জুডিশিয়াল হ্যাঙ্গিং, যখন কোর্টে একজন মানুষের মৃত্যুর আদেশ দেয়, ডেথ সেন্টেন্স দেয়, তখন যে হ্যাঙ্গিংটা করা হয় সেটা হচ্ছে জুডিশিয়াল হ্যাঙ্গিং। এই জুডিশিয়াল হ্যাঙ্গিং এর ক্ষেত্রে কত কত নাম্বার সার্ভাইকেল ভার্টিব্রা ভাঙতে পারে, মেইনলি সার্ভাইকেল 3-4 ভার্টিব্রা ভাঙে। তো এক্ষেত্রে যে রশিটা ব্যবহার করা হয়, রোগটা ব্যবহার করা হয়, এটা স্পেশাল কাইন্ড অফ রোগ। তো এটা কী টাইপের রোগ, সেটা হচ্ছে মেনিলা টাইপ অফ রোগ। এটা কোন কীভাবে তৈরি করা হয়, গাঁজা গাছের আঁশ দিয়ে তৈরি করা হয়। তো হচ্ছে গিয়ে দিস ইজ অল অ্যাবাউট, তাছাড়া হচ্ছে গিয়ে আমরা যদি বলে যে এটা দ্বারা কী কী ধরনের ইঞ্জুরি হয় তাকে আমরা বলতে পারি ব্রুইস, অ্যাব্রাশন বা গ্রিবাস আর্ট, এগুলো বললেই হয়ে যাবে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য রুফ। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সবাইকে।